CEN News, देश प्रदेश की ताजा तरीन खबरों के लिए CEN News को सब्सक्राइब करें और रहें पल पल की खबर से हर पल बाखबर। नमस्कार, मैं हूं राज पांडे, आप देख रहे हैं CEN News। आइए देखते हैं आज की खास खबर। जमुड़िया के बहादुरपुर निवासी धनंजय माजी नामक एक युवक की मौत हो गई। जमुड़िया के श्यामसेल स्पंज आयरन कारखाने के रेल साइडिंग में यह हादसा हुआ। पुलिस के मुताबिक पेशे से डंपर चालक धनंजय अपने दोस्तों के साथ घूमने आया था। तपसी रेल साइडिंग से पिछली रात श्यामसेल कंपनी के निजी रेल साइडिंग में आयरन फाइंस ट्रांसपरेंटिंग का काम चल रहा था। उस वक्त कारखाने की साइडिंग के अंदर डंपर पलट गया। वाहन मालिकों का आरोप है कि कम रोशनी और खराब रास्ते के कारण डंपर पलट गया, जिससे धनंजय की मौत हो गई। क्रेन के सहारे उन्हें निकालकर रानीगंज के निजी अस्पताल भेजा गया, जहां डॉक्टरों ने उन्हें मृत घोषित कर दिया। शव को पोस्टमार्टम के लिए आसनसोल जिला अस्पताल भेजा गया है। परिवार को मुआवजे की मांग पर परिवहन ठप करना पड़ा। তপসি সাইডিং এ র‍্যাক লেগেছিল শ্যামসেল। তো আমাদের তপসিরই গাড়ি এটা। তো খালাসিটা আপনার আপনারা তো রাস্তাটা দেখতেই পেলেন যে মাটি দিয়ে পুরো রাস্তাটা ভরাটি করেছে, যে কারণের জন্য চাকাটা টেনে নিয়েছে, গাড়িটা পাল্টি মেরে দিয়েছে। খালাসিটা সম্ভবত মারা গেছে যতটা এখনো পর্যন্ত খবর আসছে। তো এবারে ঘটনা হচ্ছে যে আমরা শ্যামসেল কর্তৃপক্ষকে একটাই জিনিস দাবি করলাম যে আপনারা রাস্তাটা একটু ঠিক করুন, আর বাকি যেটা খালাসি যেটা হয়েছে ফ্যামিলিকে যা করার আমরা তার জন্য আছি, ইন্স্যুরেন্স আছে গাড়ির, কোনো অসুবিধা নেই। কি মনে করছেন রাস্তা খারাপের জেরেই দুর্ঘটনা? হ্যাঁ, রাস্তা খারাপের জন্যে। তারপরে আপনি একটা দেখুন, একটা কাটার উপরে লাইট লাগানো আছে যেটা ড্রাইভারের মুখে ডাইরেক্ট লাগছে। আপনি তো দেখতে পাচ্ছেন যে গাড়িটা টেনে নিয়েছে রাস্তার উপর থেকে, মানে রাস্তাটা ভরাটি ঠিক মতন হয়নি, রাস্তাটা খুব সরু রাস্তা, যে কারণের জন্য ইনসিডেন্টটা হয়েছে। পর্যাপ্ত দেখলাম লাইটও এখানে ব্যবস্থা নেই। হ্যাঁ, পর্যাপ্ত লাইটেরও ব্যবস্থা নেই, আর যে লাইটটা দিয়েছে সেটা একদম ড্রাইভারের মুখে লাগছে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে যে ছেলেটা মারা গেছে তার একটা যেন কোনো গতি হোক, তাকে তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। তো আমরা চেষ্টায় আছি যে শ্যামসেল কর্তৃপক্ষকে, ট্রান্সপোর্টারকে প্লাস গাড়ির মালিককে যতটা সম্ভব, যত বেশি সম্ভব আমরা চেষ্টা করছি ওর ফ্যামিলিকে দেওয়ার। ইতিমধ্যে কি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা গেছে? হ্যাঁ, আমি একজন র‍্যাকের ইনচার্জ বলজিৎ সিংকে ফোন করেছিলাম, ওকে ঘটনাটা জানিয়েছি এবং ও রেসপন্স দিয়েছে যে হ্যাঁ, আরও উচ্চ পদস্থ কর্মচারীরা আছে যার সঙ্গে বসে কথা বলা যাবে। ও নিজে এখন কিছু বলতে পারছে না। এখানে অলোক মিশ্রা বলে একজন আছে, বললো ওনার সঙ্গে কথা বলতে। পুলিশ প্রশাসন এসেছে? হ্যাঁ, পুলিশ প্রশাসনে যথেষ্ট সহযোগিতা পেয়েছি আমরা এখানে। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসছে? হ্যাঁ এসছে। এখন এখন ওই পরিবারের প্রতি আপনারা পাশে দাঁড়াবেন? একদম, 100 বার থাকবো। আপনার নাম? রাজু মুখার্জি, তপসিল।